বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে রাজপথে সুবিশাল বর্ণাঢ্য র্যালি। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে রাজপথে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য র্যালিটি আগরতলা রাজবাড়ির সামনে থেকে বের হয়ে আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময় এই র্যালিটি পুনরায় আগরতলা রাজবাড়ির প্রাঙ্গণে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, 2019 থেকে 2020 সালে মহামারী কোভিড এর সময় সকল স্বাস্থ্যকর্মী ভূমিকা আমরা সবাই দেখেছি। গোটা বিশ্বের মানুষ যখন একটা অজানা আতঙ্কে অর্থাৎ মরণের জন্য বিশ্বযুদ্ধে যখন শুরু হয়েছিল, সবাই যখন ঘরবন্দি, কেউ বাইরে বেরিয়ে যেতে পারছে না, সবাই বাড়িতে বসে আছেন, তখন স্বাস্থ্যকর্মীরা মাঠে বেরিয়ে সকল মানুষের বাড়ি বাড়ি মহামারী কোভিড এর ভ্যাকসিন পৌঁছানো, হাসপাতালে যাওয়া এবং মানুষকে বাঁচানোর জন্য মহামারী কোভিড এর বিরুদ্ধে স্বাস্থ্যকর্মী যুদ্ধ করেছিল বলে ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। প্রথম শুরুতেই আমাদের বক্তা বলেছেন যে 75তম বর্ষ উদযাপন করছে গোটা বিশ্ববাসী। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে যারা রয়েছেন সবাই স্বাস্থ্যকর্মী, তো বিশেষত আপনাদের সবাইকে প্রথম আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সত্যি আপনারা, আপনাদের একটা ভূমিকা আমরা 2019-20 সালে দেখেছি। গোটা বিশ্বের মানুষ যখন একটা অজানা আতঙ্কে, অর্থাৎ মনে হয়েছে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সবাই ঘরবন্দি, কেউ বেরিয়ে যেতে পারছে না, সবাই বাড়িতে বসে আছে, কিন্তু আপনারা যারা রয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা সেদিন মাঠে বেরিয়ে মানুষের বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছানো, হসপিটালে যাওয়া, অর্থাৎ আপনারা সেদিন মাঠে থেকে যুদ্ধটা করেছিলেন। আমরা যারা ঘরবন্দি ছিলাম, আমরা সবাই ভাবতাম যে কজন বাঁচবে, কজনের মৃত্যু হবে, কীভাবে তার থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু সেদিন আপনারা বাইরে বেরিয়ে সেই লড়াইটা লড়েছিলেন। আমার আগে দাদা বলেছেন দিলীপদা, যে আজকে ভ্যাকসিন এই যে আপনারা সবাই প্ল্যাকার্ড লাগিয়েছেন, বলছেন হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়ার জন্য, এই সমস্ত ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস ভ্যাকসিন, এই ধরনের ভ্যাকসিন 50-60 বছর সময় লেগেছে পাশ্চাত্য দেশগুলোর থেকে আসতে আমাদের এখানে। আজকের দিনে আমরা দেখেছি যে 2019 সালে আমাদের এখানে ভারতীয় ভ্যাকসিন তৈরি হয়েছে, কোভিডের ভ্যাকসিন তৈরি হয়েছে, আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আজ আমরা মুক্ত সবাই, আজ সবাই একে অন্যের সঙ্গে মিলে আবার আমরা সেই জীবন যুদ্ধে বেরিয়ে পড়েছি, আবার আমরা আমাদের ভারতের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলছি। কিন্তু একটা সময় মনে হয়েছিল সেটা কোথায় থেকে আসবে, কারা তৈরি করবে, কিন্তু ভারত শুধু তৈরি করেনি, অনেকগুলো দেশকে দিয়েছে, অনেকগুলো ছোট দেশ যেগুলো রয়েছে সমস্ত দেশগুলোকে আমাদের ভারত থেকে সাপ্লাই হয়েছে। তো আজ আমাদের স্বাস্থ্য পরিষেবা অনেক পরিবর্তন হয়েছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে যদি দেখি, আমাদের ত্রিপুরায় যে বড় হসপিটালগুলো ছিল, কোথায় অক্সিজেন প্ল্যান্ট ছিল না, আজ একসঙ্গে রাজ্য সরকার 22টা মহকুমা হসপিটালে সেখানে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এই আইজিএম এর আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দাদা রয়েছে, সেখানে একটা বড় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে। তো স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন অনেক এগিয়ে চলছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে, কিন্তু কি হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থা এরকম তৈরি হয়েছে, যত টেকনোলজি উন্নয়ন হচ্ছে তত বেশি আমরা শারীরিক যে পরিশ্রম করা বা আমাদের গায়ে পরিশ্রম করা সেখান থেকে আমরা বিরত হচ্ছি, সেখানে বিভিন্ন রোগেও আমাদেরকে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। যেখানে আজ ডায়াবেটিসের পেশেন্ট যদি দেখুন, প্রত্যেক কারো না কারো বাড়িতে দেখবেন সুগার পেশেন্ট রয়েছে, আমাদের ব্লাড প্রেশার অনেকের হাই রয়েছে, অর্থাৎ কারণ সেখানে পরিশ্রম আগে যেভাবে করা হতো, আজকে আগে কি হতো, পোস্টম্যানরা দেখতেন বাড়ি থেকে চিঠি পৌঁছে আসতো, কুরিয়ার সার্ভিসরা বাড়িতে চিঠি পৌঁছে আসতো, ছেলেমেয়েরা বাড়ি শিক্ষকের বাড়ি থেকে নোট আনতে যেতে হতো, সাইকেল নিয়ে যেতে হতো, আজকে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে, ফোন করে দিচ্ছে মোবাইল। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।